বিয়ের কেনাকাটা যেহেতু শেষ হয়ে গেল, তাহলে তো এখন চলে এলো গায়ে হলুদের পালা। তো দেখতেই পাচ্ছেন গ্রাম বাংলার বিয়ের কি যে গায়ে হলুদে মজা হয়, তাই ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন তারা সবাই ভালো আছেন এবং সকলে ভালো থাকেন এই দোয়া করি। তো গ্রামের সব থেকে মজার বিষয়গুলো হচ্ছে এই গায়ে হলুদের অনুষ্ঠানে আশেপাশে যে মুরব্বীরা থাকেন, কিছু মানে মজার মানুষ থাকেন, তাদের এই নাচ গান করা, তাদের এই আনন্দ করা, এইটা যে কত আনন্দের, কতটা মজার, এগুলা কিন্তু আপনারা শহরের খুব মানে শহরের বিয়েগুলোতে এটা পাবেন না। ওখানে কি পার্লার থেকে আপনারা সেজে গুজে যে কোনো কমিউনিটি সেন্টারে যাবেন, জাস্ট ওখানে সবার সাথে গল্প করবেন, একে অপরের কুশল বিনিময় করবেন, জাস্ট এনাফ, এইটুকু। কিন্তু গ্রামের বিয়েতেই কিন্তু আসল আনন্দটা উপভোগ করতে পারবেন। এবং মানে কি বলবো, এই গ্রামের বিয়ে মানে হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে ফিরে পাওয়া। এই বিয়ের অনুষ্ঠানটা এজন্য আপনাদেরকে দেখালাম, কারণ হচ্ছে দেখুন যে কতটা মন থেকে এরা আনন্দ করতেছে। রঙের ছড়াছড়ি কিন্তু চলেই গেছে, কাদার ভিতরে টানাটানি কিন্তু এখন নাই বললেই চলে, কারণ শহরের বিয়েতে আমরা এগুলো পাই না। তো যেহেতু কিছুদিন আগে হচ্ছে আমার ভাইয়ের কাবিন হয়ে যায়, তো যার জন্য হচ্ছে শুধু বউ আমাদের বাড়িতে উঠায় আনা হয় না, আমার ফুপুর বাড়িতে, যেহেতু এটা হচ্ছে আমার ফুপাতো ভাই, আমার ছোটো ফুপুর ছোটো ছেলে, ছোটো ফুপুর দুই ছেলে, তো আর এই হচ্ছে আমাদের হচ্ছে ভাইয়ের বউ। তো ওদের কাবিন হয়েছে অনেক দিন আগেই, তো এবার হচ্ছে অনুষ্ঠানটা হলো, তো সেই জন্য হচ্ছে এই প্রোগ্রামটা ওদের দুজনার একসাথেই করেছে হয়তো বা। আমি এখনও পর্যন্ত ভিডিওটা যেহেতু দিচ্ছি, আমি এখনও পর্যন্ত জানি না যে এটা হয়তো বা আমার ভাইয়ের নানা শ্বশুর বাড়ি বা এরকম কিছু একটা হতে পারে। আমি ওদের সঙ্গে কথা হয়নি, জাস্ট ওরা আমাকে ভিডিওটা পাঠিয়েছে, আমি সাথে সাথেই আপলোড করে দিচ্ছি। তো কাবিন যেহেতু হয়ে গেছে, আমার ভাই শ্বশুর বাড়িতে যাওয়া আসা সব কিছুই ঠিক আছে। তো বিয়ে কাবিন বলতে হচ্ছে, কাবিন হয়ে যাওয়া মানে কলেমা আমরা বলি আমাদের খুলনা অঞ্চলে, যেটা যে বিয়ের একটা পার্ট তো শেষই হয়ে গেল। তো শুধুমাত্র হচ্ছে যেহেতু আনুষ্ঠানিকতা হবে, বিধায় হচ্ছে বউকে আমার ফুপু নেয়নি, কারণ নিলে পুরানো হয়ে যাবে এটাই মনে করে, আর ছোটো ছেলের বউ যেহেতু বিয়ে, যেহেতু এই জন্য আনন্দ করবে। তো এটা হচ্ছে বৃষ্টি, আমার ভাইয়ের বউয়ের নাম। তো বৃষ্টির বাড়িতে আশেপাশে যারা মুরব্বীরা আছেন বা বৃষ্টিদের, তারাই হচ্ছে অনেক আনন্দ করতেছে, এবং বৃষ্টির আত্মীয় স্বজনরা সবাই মিলে হচ্ছে এই যে দেখতেছি। কিন্তু এটা বৃষ্টির যে গায়ে হলুদ বৃষ্টির বাবার বাড়িতে, সেটা কিন্তু এখনও না, কারণ সেটার সময় হচ্ছে আমার ফুপু বাড়িতেও আমাদের আত্মীয় স্বজনরা যাবে ওকে দিতে, আবার আমার ভাইকে ওরা দিতে আসবে। জাস্ট ছোটো করেই একটা অনুষ্ঠান হচ্ছে, তো তার ভিতরে যতটুকু ওরা আনন্দ করবে, মজা করবে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে এটার ভিতরে আপনারা দেখতে পাবেন বা ফিরে পাবেন হচ্ছে সেই গ্রাম বাংলার বিয়ের যে ঐতিহ্যটা, সেই আনন্দটা, সেই মজাটা উপভোগ করতে পারবেন। তো যাই হোক, সবাই আমার এই ভাই এবং ভাইয়ের বউর জন্য দোয়া করবেন, যেন ওরা সারাটা জীবন হাসি আনন্দ এবং সুখে দুঃখে একসাথে থাকতে পারে, ওদের জীবনটা যেন সুখের হয়ে ওঠে, এই দোয়াটা সবাই করবেন। আর প্লাস আমার ফুপুও যেন নিজের মেয়ের মতো করে বৃষ্টিকে সেভাবেই রাখতে পারে, আর বৃষ্টিও যেন শাশুড়ির মন জয় করে সেভাবে চলতে পারে। আমি জানি সেটা পারবেও, কারণ অনেক লক্ষ্মী মেয়ে, অনেক মিশুকও অনেক ভালো, আর আমার ফুপুও অনেক ভালো, তো যার জন্য আমার মনে হয় যে খুব ভালো থাকবে ওরা সবাই। তো যাই হোক, এই যে ওদের যে আনুষ্ঠানিকতাটা সেটাই পালন করতেছে জামাই বউকে একসাথে, তো এটা দেখে আমার ভালোই লাগতেছে। এটা যদি আগে কাবিন বা কলেমা ওদের না হতো, তাহলে কিন্তু দেখা যেত এটা করতো না, তাই না? আমাদের দিকে অনেক জায়গা আছে ছেলে মেয়েকে একসাথে গায়ে হলুদ দেয়, কিন্তু আমাদের দিকে এটা দেয় না, যেহেতু আগে বিয়েটা হয়েছে, শুধু আনুষ্ঠানিকতাটা বাকি ছিল, তো যার জন্য হচ্ছে ওদের এভাবেই করতেছে। তা অনেক মজা লেগেছে, ওরা যখন ভিডিওটা, আমি জাস্ট কখন ভিডিওটা পাঠিয়েছে তাও জানি না, আমি একটু
একটু আগে হচ্ছে দেখে আমি সাথে সাথে আপলোড করতে বসে গেলাম আপনাদের উদ্দেশ্যে, কারণ এই বিয়েটার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ভিডিও আসবে বহুবাদ পর্যন্ত সবগুলোই আপনাদের সাথে একে একে শেয়ার করব ইনশাআল্লাহ। আর অবশ্যই সবাই সাপোর্ট করবেন, আর এই কাপলদের অবশ্যই অনেক 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 দোয়া করবেন, ভালোবাসা দিবেন আপনাদের। আমি জানি আমার সাথে যে আমার যে ভাই বোনেরা আছেন, আমার এত শুভাকাঙ্ক্ষীরা আছেন, অবশ্যই আমার ভাই ভাইয়ের বউকে দোয়া করবেন যে ওদের সামনের জীবনটা যেন আরও সুখময় হয়। তো আমার এই এই গায়ে হলুদের ভিতরে আমার একটা জিনিস সব থেকে মজা লাগছে, যে ওরা ওখানে যে বরণ নিয়ে নাচানাচি করতেছে মুরব্বীরা, এবং একটু পরে দেখলাম যে কাদার ভিতরে টানাটানি করতেছে, এই জিনিসটা আসলে কিন্তু অনেকটা অনেকটা মজা লেগেছে। এটা সাধারণত দেখা যায় না, এবং বাচ্চাদের হাতে সব রং গুলিয়ে ওরা নিয়ে নিয়ে ঘুরতেছে। সাধারণত কিন্তু এখন আমরা সাধারণত রংটা অন্তত দিই না, আফটা দেওয়া হয় বেশিরভাগ, আর এভাবেও করা হয় না। তবে হ্যাঁ, আমরা ছোটোবেলায় আমার ফুপুর বিয়েতে, চাচার বিয়েতে এ ধরনের অনুষ্ঠান করেছি, আমার বাবার বাড়িও গ্রামে, এভাবেই আমরা অনেক মজা করতাম এভাবে ছোটোবেলায় চাচার বিয়েতে ফুপুর বিয়েতে। কিন্তু আমার বিয়েতে বা আমার বোনের বিয়েতে আবার এভাবে কিছুই হয়নি। তো আমার বিয়ে হয়েছিল কমিউনিটি সেন্টারে, বোনের বিয়েও কমিউনিটি সেন্টারে, গায়ে হলুদটা আমরা গ্রামেই করেছি, তবে এতটা মজা হয়নি, এভাবে হয়নি। তো এটা দেখতে বেশি ভালো লাগতেছে, আর অনেক অনেক মিস করতেছি আমার ভাইয়ের বিয়েটা। তো এই যে দেখুন মুরব্বী, জানি না ও বৃষ্টির কী হয়, দাদি না নানি বা চাচি যাই হোক, তো আমার কাছে অনেক ভালো লেগেছে যে এরা কতটা দেখুন যে আনন্দ করতেছে।